মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপার এক্সক্লুসিভ গোটা ইউটিউব খুঁজলে হয়তো এই রকম ভিডিও তুমি আজকের ডেটে পাবে না আজকের ভিডিওতে আমরা দুর্দান্ত একটি টেস্ট পেপার সমাধান করতে চলেছি তোমরা অনেকেই জানো না দশম শ্রেণী মানে ক্লাস টেনের তিনটে ফাইনাল পরীক্ষা আলাদা আলাদা বোর্ডের তরফ থেকে আমাদের রাজ্যে হয়ে থাকে প্রথম মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় হাই মাদ্রাসা বা মাদ্রাসা বোর্ডের তরফ থেকে হাই মাদ্রাসা পরীক্ষা তৃতীয় মাদ্রাসা বোর্ডের তরফ থেকেই আলিম পরীক্ষা তিনটে পরীক্ষারই সিলেবাস সম্পূর্ণ এক আজকের এই ভিডিওতে আলিম পরীক্ষার্থীদের তাদের মাদ্রাসা থেকে যে টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে থাকা বাংলার সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কিন্তু আমি করে দেব। আজকের এই ভিডিওটি যারা স্কুলে পড়ছো কিংবা মাদ্রাসায় পড়ছ প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিও দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর ভুলো না লিখে জানাতে তুমি কি আলিম পরীক্ষার্থী হাই মাদ্রাসা পরীক্ষার্থী নাকি মাধ্যমিক পরীক্ষার্থী দেখে নাও টেস্ট পেপারের সমাধান আলিম টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার এক প্রথম সেটের প্রশ্ন স্টেশন থেকে নদীর দূরত্ব এক মাইল অপূর্বর পিতার বন্ধু নিমাই বাবু অমৃতকে খেলার মাঠে নিয়ে এসেছিল কালিয়া তোমাদের একটা বিষয় বলি যে ভাই আমাদের কাছে এই পিডিএফ পাঠিয়েছে সে ভাই দু একটি উত্তর করে দিয়েছে বাকিগুলো কিন্তু আমি মুখে বলছি তাই আমি মুখে কোন কোন উত্তর বলছি তোমরা সেটা শুনে নেবে পরের প্রশ্ন এক পয়েন্ট চার দাগ গান বাঁধবে সহস্র উপায় কে কোকিল মা ভই কথার অর্থ হল ভয় করো না আমার আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানীর বাদ চিনারা চিরকালই লিখে আসছে তুলিতে সরস্বতী পুজোয় কাঁচের দোয়াতে কালির বদলে থাকে দুধ সেন্সোটাইজ পেপার এর বাংলা অনুবাদ কী লিখলে ভালো হয় সুগ্রাহী কাগজ অপশান গ একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্তাপদ উৎপন্ন হলে কর্তাপদকে বলে সমধাতুজ কর্তা অপশান ঘ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক দেখো এই আলিমের টেস্ট পেপারে বিশেষ করে ব্যাকরণের যে প্রশ্ন আছে এগুলো কিন্তু স্কুল বোর্ডের মাধ্যমিক বা হাই মাদ্রাসা ক্লাস টেনের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কোন সমাসে তৃতীয় পদের প্রাধান্য লক্ষ্য করা যায় হবে বহুব্রীহি সমাস অপশান ক কোন পরের প্রশ্ন বনে থাকে এখানে বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি উত্তর ক আকাঙ্ক্ষা পূরণ হয়নি একটু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল এটা কি ধরনের বাক্য উত্তর হবে সরল বাক্য অপশান ক ষোলো দাগের প্রশ্ন কর্তৃবাচ্যে প্রাধান্য পায় উত্তর হবে কর্তা পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটা কোন বাচ্চার উদাহরণ এটা ভাব বাচ্চের উদাহরণ অপশান গ চলে যাব আমরা পরবর্তী সেট প্রশ্নপত্রে আলিম টেস্ট পেপার এটাও কিন্তু বোর্ডের টেস্ট পেপার পৃষ্ঠা নম্বর চার তপনের নতুন মেষভাষাই একজন উত্তর হবে লেখক অদলবদল গল্পটি কোন ভাষায় লেখা গুজরাটি ভাষায় নদের চাঁদের বয়স্কত ত্রিশ প্রলয় উল্লাস কবিতাটির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অগ্নিবীণা বিধি বাম বম প্রতি বক্তা রাবণ আমরা ভিকারির উত্তর হবে বারো মাস পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা অপশান ঘ কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন উত্তর হবে দার্শনিক অপশান খ রাজশেখর বসুর নাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরশুরাম অকারক কত প্রকার দুই প্রকার বাক্য গঠনের শর্তগুলি কি কি আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি অর্থাৎ অপশান ক সমাজবদ্ধ পদকে ভাঙলে কি পাওয়া যায় সমাসবদ্ধ পদকে ভাঙলে পাওয়া যায় ক ব্যাসবাক্য সিংহাসন কোন সমাসের উদাহরণ মধ্য পদলপী কর্মধারায় এখানে আছে কর্মধারায়ও তাই অপশান ক অনুসর্গের অপর নাম কি উত্তর পরসর্গ অপশান ঘ অনেক বই ছাপা হয়েছে মেশর বই এখানে আর কি এর কারক বিভক্তি নির্দেশ করতে বলা হয়েছে উত্তর হবে কর্মকারক শূন্য বিভক্তি চলন্ত গাড়িতে উঠতে যেও না এটা হবে সরল বাক্য বাংলা ভাষা বাংলা ভাষায় বাচ্য মোট কয়টি উত্তর বাচ্য মোট চার প্রকার তোমরা জানো কি কি কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃবাচ্য আমি বলে দিলাম চার প্রকার কি কি চলে যাব পরের সেট পৃষ্ঠা নাম্বার সেভেন বা সাত মেষ যখন শ্বশুরবাড়িতে ছিল তখন গরমের ছুটি চলছিল বহুরূপী গল্পে কাশীনাথ কে ছিলেন বাসের ড্রাইভার গিরিশ মহাপাত্রের বয়স তিরিশ বত্রিশের বেশি নয় পরপর পাথরের মতো নেমে এলো উত্তর বছরগুলো কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল উত্তর হবে মানবরূপ সরস্বতী পুজোয় কাচের দোয়াতে কালির বদলে থাকে দুধ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি আর কি নিযুক্ত হয় উনিশশো বর্তমানে খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোয় একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্তাপদ উৎপন্ন হলে কর্তাকে বলে সমধাতুজও কর্তা প্রাধান্য পায় আগের সেটেও এই প্রশ্নটা কিন্তু কমন ছিল কর্তা তপনি নতুন মেষমশাই একজন লেখক গঠনগতভাবে এটা হলো সরল বাক্য ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে অকারক অনুসর্গের দৃষ্টান্ত হলো জন্য বহুবৃহী সমাসে প্রাধান্য পায় অন্য পদ বা তৃতীয় পদ যেটা থাকবে সেটা লিখবে যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয় যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান পরের প্রশ্ন নীলকণ্ঠ পদটি কোন সমাসের উদাহরণ বহুব্রীহি উপপদ শব্দটির অর্থ কি সমীপবর্তী পদ আমরা চলে যাব পরবর্তী সেট অর্থাৎ পৃষ্ঠা নাম্বার দশে সে জানতো না অসুখী একজন কবিতায় সে বলতে বোঝানো হয়েছে একজন সাধারণ নারীকে বা অপেক্ষারতা মেয়েটিকে এক পয়েন্ট দুই দাগের প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু পলিটিক্যাল সাসপেক্ট এর নাম কি সব্যসাচী মল্লিক আচ্ছা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে এমসি এর উত্তরগুলো আমি বলে দিচ্ছি এই এমসি কিউগুলো যদি তোমাদের আর কি আমি সলভ করতে দিতাম তোমরা কি পারতে কেমন লাগছে প্রশ্নগুলো অবশ্যই আমাকে লিখে জানিও তারপর যুদ্ধ এলো কেমনভাবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো চীনারা চিরকাল লিখে এসেছে তুলিতে কিসের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল উত্তর লেবুর তেলের গন্ধে রাজশেখর বসু যার জ্যামিতি বই পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিক নিবের কলমের আঘাতে মারা গিয়েছিলেন কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নদের চাঁদ কোথায় মানুষ হয়েছে উত্তর নদীর ধারে সেকাল দিল্লি যাবে পথটির সঙ্গে যুক্ত হয়েছে কি উত্তর শূন্য বিভক্তি নীলকণ্ঠ আগের সেটেই বলে দিয়েছে এটা বহুব্রীহি ব্যাসবাক্য অন্য যে নামে পরিচিত উত্তর হবে বিগ্রহ বাক্য নামে ব্যাসবাক্য পরিচিত পরের প্রশ্ন হচ্ছে বিভক্তি শব্দটির অর্থ বিভাজন বিভাজন বা ভাগ খ গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এখানে খানি কি এখানে খানি হল নির্দেশক কারণ গ্রাম খানি দ্বারা একটি গ্রামকে বোঝাচ্ছে বচন নির্দেশ করে যা সেটাই নির্দেশক পরের প্রশ্ন জ্ঞানহীন পথটি কোন সমাসের উদাহরণ জ্ঞানহীন এই সমাসটি হবে করণ তৎপুরুষের উদাহরণ এর মধ্যে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর হবে গান বাজনা মানে গান ও বাজনা সমাস হয় কিসে কিসে মিল উত্তর পদে পদে মিল হয় সমাসে চলে যাব পরবর্তী সেটে এবারে সেট পৃষ্ঠা নাম্বার কত রয়েছে একটু দেখে নিই আলিম টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার বারোতে আমরা চলে যাব প্রথম প্রশ্ন তপন প্রথম গল্প লিখে জানিয়েছে ছোট মাসিকে বাসের ড্রাইভারের নাম কাশীনাথ গিরিশ মহাপাত্রের জামার রং রাম ধনু প্রলয় উল্লাস শব্দের অর্থ এখানে আছে বিপ্লববাদী প্রলয় যুদ্ধ সহমর্মিতা দেখো প্রলয় উল্লাস শব্দের অর্থ হলো প্রলয়ের উল্লাস অর্থাৎ ধ্বংসের আনন্দ এখানে কিন্তু কোনো অর্থই হবে না কিন্তু এখানে যে চারটি অপশান দেওয়া সেই হিসাবে বিচার করলে মোটামুটি খ দেওয়া যেতে পারে কিন্তু অপশান এখানে সঠিক নেই এক পয়েন্ট পাঁচ সৈয়দ আলাউল যে সময়কার কবি ছিলেন একদম অন্য ধরনের প্রশ্ন এটা হবে সপ্তদশ শতক গানের বর্ম আজ পড়েছি উত্তর গায়ে অপশান ঘ যাদের জন্য বৈজ্ঞা বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের কটি শ্রেণী সংখ্যাতে আর কি বিভক্ত করা যায় দুটিতে রোম সাম্রাজ্যে ব্রোঞ্জ শলাকার পোশাকি নাম কী ছিল স্টাইলাস আর লেখকের বিপদ হয় যখন তিনি ভুলে যান আর কি কী নিতে ভুলে যান কলম নিতে ভুলে যান লেখকের বিপদ কখন হয় যখন তিনি কলম নিতে ভুলে যান পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে কি বলে পদের মিলনকে বলা হয় সমাস বলা হয় নেক্সট কোয়েশ্চেন রাজপথের ব্যাসবাক্য কি খুব ইম্পর্টেন্ট এগারো দাগ উত্তর হবে অপশান ঘ পথের রাজা পরের প্রশ্ন আসত্যির আর নাম কি নৈকট্য অপশান ঘ বাক্য নির্মাণের শর্ত আগেই বলে দিয়েছি আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এখানে আছে অপশান ঘ সাধারণত ক্রিয়ার ভাব প্রাধান্য পায় কোথায় ভাব বাচ্ছে। কর্তৃকারকের ক্রিয়াটি অনুগামী হয় কার খুব ভালো প্রশ্ন ক্রিয়া কার অনুগামী হয় উত্তর কর্তৃপদের অনুগামী হয় পরের প্রশ্ন দুগ্গা গান সেজেদের এখানে ছাপার ভুল আছে এটা হবে পান দে এনিওয়ে যাই হোক না কেন দুগ্গা পথ হলো এখানে সম্বোধন কাউকে ডাকা হচ্ছে অপশান গ ক্রিয়ার আধারকে কি বলা হয় উত্তর হবে অপশান ক অধিকরণ এটা বলা হয় চলে যাব আমরা পরবর্তী সেটে এবারে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পনেরো যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন বাইজিৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আমি বলবো না কমেন্টে লিখে জানাও বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল বিনা বিনাদোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল খ ফিরিঙ্গি ছোড়ারা শিশুরা খেলছিল উত্তর মায়ের কোলে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে কাছে দূরে যে ভেঙে আবার গড়তে জানে সে কে চিরসুন্দর সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু তার বলতে কার বোঝানো হয়েছে তৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কার কালিদাসের পরিভাষার উদ্দেশ্য কি ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা পরবর্তী প্রশ্ন ধাতু বিভক্তির অপর নাম কি ধাতু বিভক্তির অপর নাম হল ক্রিয়া বিভক্তি অষ্ট ফেলো অষ্ট রাখো পায়ে কোন কারকের উদাহরণ পা স্থান বোঝাচ্ছে অধিকরণ কারক সমাস হলো অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক উত্তর হবে এক পদের এক প্রধিকরণ উত্তর হবে এক প্রধিকরণ সিংহাসন কি টলছে সিংহাসন কোন সমাসের উদাহরণ সিংহ চিহ্নিত আসন মধ্যপদলপি কর্মধার আয়ো একটিমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে খ সরল বাক্যে কোন বাচ্চের রূপান্তর সম্ভব নয় কর্মকর্ত্রী কর্ত্রী বাচ্চার আসত্তির অপর নাম একটু আগেই বলে দিয়েছি নৈকট্য হ ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার হয় কোন বাচ্চে উত্তর হয় ভাব বাচ্চে উত্তর আর কি ভাব বাচ্চে হবে এবার আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার আঠারো যাদের কাছে আলিম টেস্ট পেপার আছে তারা বের করতে পারো যাদের কাছে নেই তারা স্ক্রিনে দেখে নিচ্ছ যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল নাম বলবো না উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাবে কি হবে নদের চাঁদের বয়স তিরিশ বছর সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার আমাদের পথ নেই আর পথ কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি সবার কাছে অনুরোধ করব এক পয়েন্ট চার দাগের এই উত্তরটা আমাকে লিখে দাও মনে না পড়লে বই খুটিয়ে পড়ো খোঁজো কবিতাটা তারপর আমাকে উত্তরটা লিখে দাও সেই হোক তোমার সভ্যতার শেষপূর্ণবাণী বাণীটি কি ক্ষমা করো উল্কা ছোটায় নীল খিলান বলতে বোঝানো হয়েছে আকাশকে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন একজন কে অন্নদাশঙ্কর রায় সম্পূর্ণ বোর্ডের আলিম টেস্ট পেপার সমাধান করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করো হাই মাদ্রাসা বা পেপারের এই রকম সমাধান চাইলে আমাকে কিন্তু কমেন্ট করবে মনে রাখবে এই টেস্ট পেপার সবার জন্যেই কিন্তু কার্যকরী বলে বিবেচিত হবে সিজার যে কলম দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম স্টাইলাস অভিদা যে অর্থে ব্যবহৃত হয় আভিধানিক অর্থে বাংলাতে টো নির্দেশকটি ব্যবহার করা হয় দুটির ক্ষেত্রে আমরা কি বলি একটো বলি না তিনটো বলি না চারটো বলি না বলি দুটো কলম দাও বা দুটো পেন দাও বা দুটো খাতা দাও এই রকম তাহলে এখানে হবে দুটি ক্ষেত্রে খুব একটা অন্য ধরনের প্রশ্ন পেলাম ভাল লাগলো ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন পানিনি সমাজ শব্দের বুৎপত্তিগত অর্থ হল সম অস যোগ অর্থাৎ অপশান গ নীলকণ্ঠ আগেই বলে দিয়েছি বহুব্রীহি সমাস কিন্তু এখানে বলেছে কোন বহুব্রীহী উত্তর হবে সমানাধিকরণ বহুব্রীহী অপশান খ জামা কিনতে গেলাম পাইলাম একটি মোজা এটা এটা কী বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য হর্ষ বিষাদ ইত্যাদি বিস্ময় বিষাদ ইত্যাদি ভাব ফুটে ওঠে কোন বাক্যে সূচক বাক্যে শাঁখ বাজে কোন বাচ্চের উদাহরণ এটা কিন্তু মাধ্যমিকেও আসার চান্স বেশি আলিমেও হাই মাদ্রাসাতেও এইরকম শঙ্খ বাজে ঢাক বাজে ঘন্টা বাজে এগুলো হবে কর্মকত্রী এই সেটের লাস্ট প্রশ্ন সাধারণত বাচ্চ কয় প্রকার আগেই বলে দিয়েছি চার প্রকার চলে যাব আমরা পরবর্তী সেট এবার পৃষ্ঠা নাম্বার একুশের সেট প্রথম প্রশ্ন যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছে উত্তরটা তো আমি আগেই লিখতে বলেছি বলে দেব না হোলির দিন গায়ের ছেলেরা জড়ো হয়ে কী খেলছিল ধুলো ছোড়াছড়ি অসুখী একজন কবিতায় অসুখী কে দেখো এই প্রশ্নটা বিতর্কিত অসুখী তুমি স্বয়ং কবিকে বলতে পারো মেয়েটিও তার প্রিয়জনের জন্য পথ চেয়ে অসুখী দেশ জননীয় অসুখী সৈনিকটিও অসুখী এটা কিন্তু একটা বিতর্কিত প্রশ্ন এখানে সম্ভবত একজন মেয়ে এটা বা কবি যেটাই লেখো ঠিক হওয়া উচিত অম্বুরাশি সুতাকে উত্তর দেবী লক্ষ্মী ফাউন্টেন পেনের বাংলা নাম কি ঝর্ণা কলম অরণ্যের রোদন কথার অর্থ নিষ্ফল খেদ নতুনের কেতনকে দেখো এই প্রশ্নটাও ভুল এখানে প্রশ্ন হওয়া উচিত ছিল নতুনের কেতন কিসে ওড়ে উত্তর হবে কালগোসকির ঝড়ে ওড়ে পান্থ কার ছদ্মনাম নিখিল সরকার বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কিরূপ হওয়া প্রয়োজন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সরল ও সুষ্ঠ মা ছেলেকে চাঁদ দেখান ছেলেকে কি কর্তা খুব ইম্পর্টেন্ট এটাও এটা হচ্ছে প্রযোজ্য কর্তা ওগো মেয়ে এদিকে এসো ওগো কি পদ সম্বোধন পদ ব্যাস বাক্যের প্রথম অংশটি কী পদ পূর্বপদ এক দাগের প্রশ্নটা একটু ভুল আছে হওয়া উচিত রথকে দেখা সমান সমান রথ দেখা এটা কোন তৎপুরুষের উদাহরণ এখানে হবে কর্ম তৎপুরুষের উদাহরণ অপশান খ এক পয়েন্ট চোদ্দ দাগ বাক্যের মিলিত পদ সমষ্টির সঙ্গত অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় যোগ্যতা বাক্যে মিলিত পদ সমষ্টি সঙ্গত হ্যাঁ এটা হচ্ছে যোগ্যতা ছেলেটি গরিব কিন্তু সৎ এটা হচ্ছে যৌগিক বাক্য বাচ্চে মূলত কার রূপের পরিবর্তন হয় খুব ইম্পর্ট্যান্ট ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কোন সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসের চলে যাব পরবর্তী সেট প্রশ্নে এবারে সেট চব্বিশ নাম্বার পৃষ্ঠা এটাই আলিম টেস্ট পেপারের অন্তিম সেট দেখো আমরা সবাই মিলে একটা গোটা টেস্ট পেপার সমাধান করে ফেললাম কেমন লাগছে তোমার তোমার অনুভূতি আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও দেখো পর্ষদ টেস্ট পেপারে এমসি এর উত্তর করা থাকলেও আলিম কিংবা হাই মাদ্রাসার টেস্ট পেপারে থাকে না প্রথম প্রশ্ন শ্রী পান্থ নাম নিয়ে লিখতেন আগেই বলে দিয়েছি তপনের ছোটো মেশো পেশায় প্রফেসর গান বাদবে সহস্র কে বলে দিয়েছি বিখ্যাত দোয়াত সংগ্রহ ছিল কার শুভ ঠাকুরের বেশে হরিদার রোজগার এটার উত্তর লিখতে হবে তবে এই বস্তু এই বস্তুটি পকেটে কেন বস্তুটি হলো গাঁজার কলিকা সমুদ্র নিপতি সুতার নাম কি পদ্মা কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয় আগে বলে দিয়েছি বাংলা ব্যাকরণে অকারক কটি দুটি আগে বলে দিয়েছি সমাজ শব্দের অর্থ সংক্ষেপ ব্যাসবাক্যের প্রথম পদকে কি বলে দেওয়া হয়েছে নীলকণ্ঠ কোন সবাস বলে দিয়েছি কর্তৃবাচ্য প্রাধান্যপায় কর্তা বলে দিয়েছি এক পয়েন্ট চোদ্দ দাগে একটা ব্যাকরণের প্রশ্ন তোমাদের করব তোমরা উত্তর লিখবে এই সমস্তই তার জানা এটা কোন বাচ্চ্য কোনটা উত্তর হবে তোমরা আমাকে লিখে কমেন্ট করবে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার চার প্রকার পাঁচ দিন নদীকে দেখা হয় নাই আগেই বলে দিয়েছি ছড়ানো রয়েছে কাছে দূরে কি শিশুদের সব আলিম টেস্ট পেপার সমাধান করে দিলাম তোমরা যারা হাই মাদ্রাসা কিংবা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক দিতে চলেছ তোমাদের কিন্তু এক্সট্রা আরো একটা বোর্ডের টেস্ট পেপারের বাংলা শর্ট কোশ্চেনের সমাধান হয়ে গেল আচ্ছা তোমরাও কি চাইছো হাই মাদ্রাসার টেস্ট পেপারটা আমি সমাধান করে দিই কমেন্টে লিখে জানিও আলিম আর হাই মাদ্রাসার জন্যেও লাস্ট মিনিট সাজেশন এক দুদিনের মধ্যে পোস্ট হবে তাহলে মাধ্যমিক হোক কিংবা হাই মাদ্রাসা আলিম স্কুল হোক কিংবা মাদ্রাসা প্রত্যেকে এই কদিন অত্যন্ত খেটে আনন্দের সঙ্গে নিজের সিলেবাসটাকে কমপ্লিট করো রিভিশন দাও টেস্ট পেপার সলভ করো আমাদের ভিডিওগুলো দেখো এবং অবশ্যই নিজের শিক্ষকদের পরামর্শ মেনে চলো তোমার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা